আল্লাহর প্রশংসা করে নবীর উপর দরুদ পড়ে যেগুলো দোয়া কবুল হওয়ার সময় আছে, শেষ রাত জুমার দিন লাইলাতুল কদর এই যে দোয়া কবুল হওয়ার সময়গুলো আছে আজান এবং ইকামতের মাঝে, এই দোয়া কবুল হওয়ার সময়গুলোর মাঝে এই রকম পরিবেশে এই রকম সিস্টেমে এই রকম মাধ্যমে আল্লাহকে বলতেই থাকেন, আল্লাহকে বলতেই থাকেন, আল্লাহ কিভাবে আপনার সমস্যার সমাধান করে দিবে আপনি বুঝতেও পারবেন না। ইন্না মাআল উসরি ইউসরা, যত কঠিন পরিবেশ আসুক না কেন তারপরে সুখ আসে। আপনি কঠিন পরিবেশ দেখে যখন হতাশ হয়ে যান তখন আল্লাহ হাসে যে আমার বান্দা এত কঠিন বিপদ দেখে হতাশ, এরপরে তো আমার বান্দার জন্য সুসংবাদ অপেক্ষা করতেছে। এই জন্য কোনো সময় হতাশ হতে নেই। বলছিলাম রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালিক, আপনার প্রতিপালক, আপনাকে খাওয়ায় পড়ায়। আর ইলাহ মানে যিনি আপনাকে খাওয়ায়, আপনি সিজদা কাকে করবেন তাকেই করবেন। আর আপনি যখনই তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে করবেন তখনই কিসের গুনাহে লিপ্ত হবেন? শিরিকের গুনাহে লিপ্ত হবেন। আমরা আল্লাহর পরিচয় বলছিলাম, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে কোনো ক্লান্তিও স্পর্শ করে না, আল্লাহকে কোনো ঘুমও স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই কার? আপনি কি বিশ্বাস করেন এই মাইক আল্লাহর তাসবিহ পাঠ করে? আপনি কি বিশ্বাস করেন এই মাফলার আল্লাহর তাসবিহ পাঠ করে? আপনি কি বিশ্বাস করেন এই জ্যাকেট আল্লাহর তাসবিহ পাঠ করে? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসমান জমিন এবং তার মাঝে মা, আল্লাহ যদি মান বলতেন যে ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, তাহলে বুঝাতো যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, যাদের বুদ্ধি আছে, একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে আরবি ভাষায়। আর যখন আল্লাহ মা ব্যবহার করেছেন তার মানে জড় পদার্থ, জীবজন্তু, জানোয়ার, পশু পাখি, মাটি, ইট, পাথর, বালু, লোহা, খ মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে প্রত্যেকটা ধূলিকণা বালি।